আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যারা দেশ ও দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন না টেনে, কারণ এটা আমার তথ্যবহুল একটা ভিডিও। আমার চ্যানেলের নাম হচ্ছে কৃষকের ভাবনা, আমার কাজ হচ্ছে কৃষকের যত ভাবনা তা দূর করা। তো আপনি যদি খামার প্রতিষ্ঠা করতে চান, সেক্ষেত্রে আপনার প্রথম পদক্ষেপ হচ্ছে ঘাস চাষ করা। আপনি কি ঘাস চাষ করবেন সেই ব্যাপারে আমি ভিডিওতে আলোচনা করব। যারা প্রান্তিক খামারি আছেন, ছোট খামার দিয়ে শুরু করতে চান, তাদের উদ্দেশ্যে বলি আপনি বিভিন্ন কোয়ালিটির ঘাস আছে, প্রায় 10 থেকে 12 কোয়ালিটির ঘাস আছে। আপনি এত চিন্তা ভাবনা না করে আপনি একটা মানসম্মত ঘাস আপনি রোপণ করবেন আপনার গবাদি পশুর জন্য। আমি সেটা আমি সিলেক্ট করে দিচ্ছি, আমি যেটা ফল পেয়েছি সেই ক্ষেত্রে বলতেছি যে আপনি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ারটা আপনি আগে রোপণ করবেন। দেন তারপর আপনি আপনার চাহিদা অনুযায়ী ছাগল, ভেড়া, মহিষ আপনি আপনার খামারে আপনি ই করবেন, অ্যাড করবেন। তো এই ঘাসটার বিশাল বৈশিষ্ট্য হচ্ছে এই ঘাসটা আপনি গরু ছাগল উভয়ই আপনার পালন করতে পারেন এই ঘাসটা দিয়ে। এটা হচ্ছে নরম মিষ্টি স্বাদযুক্ত ঘাস, এটা হাই প্রোটিনযুক্ত ঘাস। এটা হচ্ছে ঝোপ ঝাড়ের মতো হিউজ পরিমাণ চারা হয় একটা ঝাড়ে। তো এই ঘাসটা দেখাচ্ছি আমি একটু আপনাদের, এই দেখতে পাচ্ছেন এত বেশি পরিমাণ হয়েছে যে আপনার থাকা জায়গা নাই। দেখতে পাচ্ছেন এটা আপনার অরিজিনাল ইন্দোনেশিয়া স্মার্ট নেপিয়ার ঘাস। দেখছেন কত সুন্দর ঘাসগুলো একদম এক লেভেলে। এই ঘাসটা হচ্ছে আপনি এক প্রান্ত থেকে যখন আপনি কেটে খাওয়াবেন গবাদি পশুকে, আরেক প্রান্ত আবার আপনার হয়ে যাবে। তার মানে দুইটা ঝাড়ে, দুইটা মাত্র ঘাসের ঝাড়ে আপনার সারা দিনের খাবার হয়ে যাবে একটা প্রাণীর, একটা গরুর, একটা মহিষের, আর ছাগলের অনায়াসে 10টা ছাগল খায়, দুইটা ঝাড় আপনি সারাদিন খেতে পারবে। তো যদি আপনি আপনার এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস সংগ্রহ করতে চান, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই ঘাসটা সংগ্রহ করতে পারবেন। এবং আমার এই চ্যানেলে ঘাস কীভাবে আপনি চাষ করবেন, ঘাস কীভাবে পরিচর্যা করবেন সে সম্পর্কে আপডেট অনেক তথ্যবহুল ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে আপনারা নিতে পারেন। এবং যদিও আপনাদের কোনো মনে নানা প্রশ্ন জাগে, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, আমরা সকল প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের সঠিক পরামর্শ দেব। তো সবাইকে সুস্থ থাকুন।